এর নাম হচ্ছে তেল কই, খাও তারপরে মাংসটা দেবো। মেটে আর গলা, এছাড়াও একটু চিকেনও আছে। নমস্কার বন্ধুরা, পুজো তো পার হয়ে গেছে, মা এসেছিল, মাও চলে গেছে, তো আজকে আমরা আবার চলে এসেছি সেই জায়গায়, দাঁতপুর গ্রামে সেই কাকাদের সঙ্গে বসে গেছি। আজকে কিন্তু সমস্ত সঞ্জয় দা, আমার গোসাই কাকা, ওই কুঞ্জ কাকা আর ওই আমার পাশে কাকা বসে আছে, আজকে সবার সঙ্গে জমিয়ে আগে খাওয়া দাওয়া করবো। রান্না বান্না সব কমপ্লিট, আর আমাদের খাওয়া সার করছে আজকে আমাদের ইন্দানি। আমি লঙ্কা পাইনি, লঙ্কা দাও, লঙ্কা দাও। এটা হচ্ছে পুজোর পরে বিজয়া দশমীর খাওয়া দাওয়া। তো আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরে কী আছে সেটা আমরা পরে বলছি। প্রথমে রয়েছে স্যালাদ, যেটা খুব স্বাস্থ্যসম্মত খাবার। আমি একটু নুন পিও, মানে প্রত্যেকটা খাবারে আমার নুন খাই, তো সবাইকে নুন দেবো, নুন তোমরা খেয়ে আমার গুণ গাইবে, কিন্তু নুন তোমরা খাবে না কিন্তু, ঠিক আছে? আমি খাবো, তুমি একটু হাত বাড়িয়ে নিয়ে নাও, হাতে দেবো না, ভাতটা খুব গরম 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 ভাত সার্ভ করছি। আজকে আমার সাথে ওই বৌদি নেই, বৌদির শরীরটা একটু খারাপ হয়েছে, বৌদির শরীর খারাপ বলে বৌদি আজকে বসেনি, আসেনি আজকে আমার সঙ্গে, ওই জন্য আজকে আমি আজকে পুরো দায়িত্বে ইন্দানি রয়েছে, এটা আমি নিয়ে নিয়েছি। তবে ইন্দানি কিন্তু খুব অ্যাক্টিভ, মানে প্রত্যেকটা কাজে কিন্তু অ্যাক্টিভ থাকে, একদম ফটাফট রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সার শুরু। গরম গরম ভাত, একদম একদম দেরি নেই, দেরি নেই কোনো। তোমরা কষ্ট করে সব রান্না বান্না করলে, আমিও তাড়াতাড়ি করে খেতে দিতাম। হ্যাঁ, না না না, ইন্দানি তো গল্প করতে করতে দিয়েই যাচ্ছে ভাত আমাকে, দিয়েই যাচ্ছে। মিন্টু দাকে পরিমাণ মতো, সেই মিন্টু দা যেরকম খায় সেই অনুযায়ী আমার খাবারটা দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ভাতটা এখানে রাখা রইলো, হ্যাঁ, তারপরে পরে আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার কি দেবে? এবার এবারে আগে মাছটা দিই, তেল কই, তেল কই, তেল কই দাও, তেল কই, তেল কই, তেল আছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর দেখতে হয়েছে। একটা দাও, একটা নাও। দাদা কাকার বয়স হয়ে গেছে তো, মানে আর চাপ করে খেতে পারে না, কই মাছ খাই পেরে রইছে। কাকা বলছিল তোমার ঘরেও নাকি কই মাছ হয়েছে আজকে? আজকে মানে তেল কই, মানে দাও তেল, দাও কই মাছের থেকে তেল বেরিয়েছে, হ্যাঁ ওটা যে তেল কই, সুজির তেল আছে, বেশ ভালোই লাগছে। এর নাম হচ্ছে তেল কই, খাও তারপরে মাংসটা দেবো। দারুন হয়, দারুন একটু ভালো লাগলো, খেতেও ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। কই মাছ অনেক রকম পদে খাওয়া যায়, এটা তার একরকম আর কি। কই মাছের ভাপা করেও খাওয়া যায়। ভাপা বলতে পাতড়া নাকি? হ্যাঁ, পাতড়ি, পাতড়ি করে, পাতড়ি পাতড়ি করে খেলে আরো আরো ভালো লাগবে। পরেরবার করো তো একটু। আচ্ছা, এখানে গিলা মেটে রয়েছে, গিলা মেটেটাও দিয়ে দিচ্ছি, কারণ আইটেম এখন শর্ট, শুধু মাছ আর মাংস, তো গিলা মেটেটাও দিয়ে দিই। ও, ওখানে আবার গিলামেটাও রয়েছে? হ্যাঁ, বাবারে দাও দাও দাও, বিজয়া দশমী খাওয়া দাওয়া, গিলামেটে আর তেল কই। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, হ্যাঁ এরকম ভালো হয়েছে রান্নাটা, রান্নাটা করলাম, সবাইকে দিলাম, কেমন লাগলো? দু হাফ ডুবি ডুবি খাও। যেখানে কাঠের জন্য রান্না হয় সেখানে কোনো কথা হবে না, এই রান্না ভালো, কোনো কথা হবে না, এটা ঠিক। আর গরম গরম ভাত, গ্যাসে রান্না মানে গ্যাস, গ্যাসে রান্না মানে গ্যাস। মেটে আর গলা, এছাড়াও একটু চিকেনও আছে। ও আচ্ছা, নাকি? হ্যাঁ, এমনি চিকেন আছে, না ঝোল না শুকনো চচ্চড়ি। আলু দেবো না?
আর এত ভালো লাগছে, যেহেতু ভাতটা গরম তো আর পোস্তটা রান্না গরম, আর গরম খাওয়া মানে একটা স্বাদই আলাদা। আর পোস্তটা রান্নার মধ্যে একটা স্মোকি ফ্লেভার, মানে কাঠের জলের একটা গন্ধ। রান্নার ঘিরানটা সুন্দর হয়, কিন্তু তাড়াতাড়িও হয়। কেমন লাগছে খেতে? লাগছে খুবই ভালো। তারপরে মাংস একরকমই টেস্ট, ওতে গিলে মেটে ওর থেকে ভালো টেস্ট না। এই যে গিলে মেটে তার সঙ্গে হালকা মাংস থাকে, এর টেস্টটাই আলাদা। গিলে মেটে মানে হচ্ছে গলা আছে, গলা আছে, মেটে আছে, মেটে আছে, আর হজমলি, হজমলি না স্টমাক, স্টমাক, হজমলি, হজমলি ঠিক বলেছে, হজমলিটা রয়েছে। আমি তো এখনও তেল কই দিয়ে খাচ্ছি বসে বসে, এটা এটা পরে খাবো। ও গোসাই কাকা বলো, ভালো আছে, ভালো লাগছে খেতে, মিটে ভালোই লাগছে। তেলের কইয়া তো তুমি মাথা কাটা, শুধু মাথা কাটা ভর্তি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও। সময়দা বলো, স্টমাকটা আমরা খুব কমই খাই, কিন্তু এখন এটা খাচ্ছি, এখন ভালো লাগছে, কচকচ করে তো। আমাদের বাড়িতে ছেলে পেলে খেতে খুব ভালোবাসে। এবার খাবো হচ্ছে গরম একটা স্টমাক দিয়ে ভাত দিয়ে, ভাত মনে হচ্ছে একটু লাগবে, যেহেতু গরম একটা স্টমাক তো একটা ভাত রয়েছে, একটু লাগতে পারে, যখন লাগবে খেয়ে নেবো। আমি এসে গেছি। হ্যাঁ আমি এসে গেছি, শুনতে পেয়ে গেছি। ইন্দ্রানি চলে এসছে, সোনা কথা একদম শুনতে পেয়ে। এখন দিও না, এটা খেয়ে নিই, তবে তো দিও। আজকে তুমি একটু দুটো ভাত বেশি খাবে, তুমি একটু বেশি ভাত খাবে। আমাদের রান্নাটা কেমন হয়েছে কাকা? না ভালো, আমাদের রান্না যে কোনো লোক দেখছে খারাপ বলছে না, ভালোই বলছে। আমি হালিশহর গিয়েছিলাম, সেখানে গিয়ে ওরা ওই ফোন খুলে দেখছে, বলছে হ্যাঁ তোমরা তোমরাই করছ। আর আমি বললাম হ্যাঁ, আমাদের শিলে বাটা রান্না তো, সবসময় শিলে বাটে মশলা করি, তা শিলে বেটে মশলা আমাদের মশলা অতিরিক্ত বেশি দিই না, মশলা নিয়ম মতন দেওয়া হয়, বেশি মশলা দিলে পারে পেটের প্রবলেম হতে পারে। মশলা আচ্ছা কাকা, তুমি হালিশহরে কোথায় গেছিলে? আমি হালিশহরে চৌমাথা বাজার সরস্বতী ক্লাব, ওখানেই থাকি, ওখানেই আমি পুজো করি। আচ্ছা একটু জল দিতে পারে? ওখানে লোকে কি বলছে? ওখানে লোকে ফোন খুলে বলছে যে এই তো, এই তো কাকা, এই দাদু এরকম করছে আমাকে। ও তাই নাকি? কি ব্যাপার, কি ব্যাপার বলছে যে তোমার রান্না করো, আমার তোমাদের সিরিয়ালটা দেখছি। সিরিয়াল দেখছে? আমি বলছি ঠিক আছে দেখো, আমার অনেক সিরিয়াল করেছি দেখো, এই বলে আমি একটু কোন চ্যানেলে দেখছো? আমি বলেছিলাম ওদের কি, আমি ভুলে যাই মাঝে মাঝে, ওই জন্যে আমি আর ওদের সামনে বলতে পারি। তারপরে আমি আবার ওদের বলেছিলাম একজনকে, যে দোকানে থাকে সবসময় আমার সঙ্গে বিশাল খাতির ওর সঙ্গে। আচ্ছা আচ্ছা। তারপরে আর একটা মেয়ে, সে বলছে ও কাকা এই তোমার এই রান্না করো নাকি? আমি বলছি হ্যাঁ, আমরা এই রান্না করি, আমরা আমার সব গ্রামের লোক, আর নৈহাটির থেকে এক দিদি আসে, আমার মিন্টুটা বলে একটা লোক আছে, সে ঘুরতে সেও আসে, সেও করে এইসব। আমরা সব আনন্দপূর্ত করে রান্না বান্নাটা করি, আর সবাই মিলে এনজয় হয়ে একসঙ্গে বসে খাই, এই কামাতি হচ্ছে ভালো 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 ভালো। ঠিক আছে, তা বলেছো তো আমাদের এই মতো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেও খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তোমরা ঘরে রান্না করবা, এইভাবে খাবে, ছিলে বেটে মশলা মশলা ছিলে বেটে করে এইভাবে রান্না করলে সুন্দর লাগবে খেতে। হ্যাঁ, আর বলবে বাড়ির লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, যে কোনো পুজো কাজেতে আমাকে ডাকবে, আমি যাবো।
হ্যাঁ ওসব তো ডাকে আমাদের তো লোক পুজো করে এলাম, আবার এই সামনে কার্তিক পুজো আছে যা বাবা। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা বুঝতে পারলেন। আর দ্য ফুড এক্সপ্রেস এই পেজের ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগার পর অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কার কোন কোন রকম রান্না আপনাদের পছন্দ, কীরকম রান্না গ্রামীণ পদ্ধতিতে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কথা মতন আমরা চেষ্টা করব রান্না বান্না করার। বেছে রাখছো আলু কি সেদ্ধ হয়নি নাকি? আমি আলু তেমনি আলু বেছে রাখছো কেন? আলু কি সেদ্ধ হয়নি নাকি? আলু সেদ্ধ হয়েছে, আমি একটু আলুটা কম খাই। ও আচ্ছা, আমাদের যখন পুড়ে গেছে তো আমি কী করবো, এটা তো কেউ দেওয়া যায় না। তো এদিকে আমার কাকা তো খাওয়া চলছে, আর রুহিন কাকা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, আলু রেখে দিয়েছে। আর আমার গোসাই কাকা মাছ তো এখন খেয়ে কাটা রেখে দিয়েছে, ভাত অল্প, আর সঞ্জয়দা পুরো ফুলফিল একদম পরিষ্কার করে খেয়েছে। তো আজকে এই বিজয়া দশমীর পুরো রান্নাবান্না খাওয়া দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু তাই তো নাকি? ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, দ্য ফুড এক্সপ্রেস এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দীপাবলির আগাম শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দীপাবলির আবার শুভেচ্ছা রইল। নমস্কার, নমস্কার।